সারাদেশে আজ বিভিন্ন মসজিদে জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদ বিরোধী বয়ান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর বাইতুল মোকাররমে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাপ্পি, সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, এরপর বাংলাদেশে আমরা তেমন কোনো বড় ধরনের হামলার ঘটনা কিন্তু ঘটেনি, কিন্তু তারপরও বিগত কয়েকদিনে বিশ্বের কয়েকটি দেশে, অর্থাৎ আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, শ্রীলঙ্কা এবং এর আগে নিউজিল্যান্ডে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এরপর থেকে কিন্তু এই হামলাগুলোর পেছনে যেমনটা বলা হয় যে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, ধর্মের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো উঠে আসছে। এবং এই ঠিক এ কারণেই গতকাল আমরা যেমন দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেছিলেন যে আজকে অর্থাৎ এই শুক্রবার দেশের যতগুলো মসজিদ রয়েছে সেই মসজিদে জুমার নামাজে যে খুতবা হয়, যে বয়ান হয়, সেই বয়ান থেকে যেন এই ধর্মীয় ধর্মকে ব্যবহার করে যেন কোনো ধরনের হামলার ঘটনা ঘটতে না পারে, সেই বিষয়টি যেন সবাইকে, দেশবাসীকে বলা হয়, জানানো হয়। সেই বিষয়টি কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ক্ষেত্রে তেমনটি ঘটেছে। কিছুক্ষণ আগে এখানে বয়ান শেষ হয়েছে, বয়ানে যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছেন এখানকার হুজুর, তিনি বলেছেন যে ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের হামলার ঘটনা কিন্তু ঘটতে পারে না, যারাই ধর্মকে ব্যবহার করে নৃশংসতা করছেন তারা কখনোই মুসলমান হতে পারেন না, তারা মুসলিম ধর্ম আসলে কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে পারে না, তিনি সে বিষয়টি কিন্তু তুলে আনার চেষ্টা করেছেন। এবং বলেছেন বাংলাদেশে বিগত যে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজানের ঘটনার পর থেকে কিন্তু সবাই প্রতিরোধ গড়ে তুলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু মুসলমান নয়, মুসলমানের বাইরেও বাংলাদেশের যত ধর্মের অনুসারী যারা রয়েছেন সবাই মিলে কিন্তু আমরা এক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছি, এবং সেই প্রতিরোধের মাধ্যমেই কিন্তু এখন আর তেমন কোনো আমরা জঙ্গি তৎপরতার খবরও পাইনি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। এবং এখান থেকে ইমাম সাহেব যেমনটা বলেছেন, তিনি বলার চেষ্টা করেছেন যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো তৎপর রয়েছেনই, এবং এর বাইরে সর্বস্তরের মানুষকেও তিনি সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন, যেমনটা আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকেও তিনি ঠিক একই কথা বলেছেন যে সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং এখান থেকে ইমাম সাহেব যেমনটি বলার চেষ্টা করেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশে যে পরিমাণ মসজিদ রয়েছে, যে পরিমাণ মাদ্রাসা রয়েছে, যে পরিমাণ আলেম রয়েছেন, তাদের যে যদি সবাই মিলে যদি সোচ্চার হন, সবাই মিলে যদি এই ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় অন্ধত্বতা বা এই যে ধর্মকে ব্যবহার করে যে জঙ্গি হামলার যে বিষয়গুলো সেগুলো নিয়ে যদি বাংলাদেশের যেসব মুসল্লিরা রয়েছেন, আলেমরা রয়েছেন, তারা যদি সবাই মিলে এই বিষয়গুলো সবাইকে বোঝাতে সক্ষম হন, তবে সেক্ষেত্রে আমরাও এই বিষয়টি, এই যে ধর্মীয় ধর্মকে ব্যবহার করে যে জঙ্গিবাদ, সেগুলো আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন কিছুটা বিরতি আছে, এরপরে খুতবা এবং খুতবার পরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে, এবং সেই খুতবায়ও আমরা ধারণা করছি যে এই যে বিষয়টি সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সাথে এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সবশেষ খবর। সারাদেশে মসজিদে জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদ বিরোধী বয়ান চলছে, সেই কথা জানাতে রাজধানীর বাইতুল মোকাররম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।